বৃন্দ, উপস্থিত সুধি মণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আজকে আমরা সত্যি খুব আনন্দিত যে আজ আমরা সরকারি বেসরকারি অংশীদারিত্ব ও জি টু জি ভিত্তিতে সৌদি সরকার মনোনীত বেসরকারি গ্লোবাল অপারেটর RSGTI এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের মধ্যে পতেঙ্গা কন্টেনার টার্মিনাল পরিচালনার জন্য কনসেশন চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছি। এই প্রকল্পটি বাংলাদেশ এবং সৌদি আরবের মধ্যে একটা শক্তিশালী টেকসই অংশীদারিত্বের দৃষ্টান্ত হয়ে থাকবে। এই কনসেশন চুক্তি অর্থনৈতিক সহযোগিতা ও সমৃদ্ধির জন্য আমাদের দুই দেশের যৌথ দৃষ্টিভঙ্গি এবং অটল অঙ্গীকার এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উদাহরণ। দ্বিপাক্ষিক সম্পর্ক বিশেষ করে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আরও জোরদার হবে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল প্রকল্পটি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের আশার বাতিঘর। স্বয়ংসম্পূর্ণ এই আধুনিক টার্মিনালটি আমাদের বন্দরের সক্ষমতা আরও বৃদ্ধি করবে, সেই সাথে সাথে নিরবিচ্ছিন্ন বাণিজ্য সহজতর করবে, কর্মসংস্থান সৃষ্টি হবে, নতুন উদ্যোক্তা সৃষ্টিরও পথ সুগম করবে। এবং এটা শুধু বাংলাদেশের জন্য না, আমাদের আঞ্চলিক ব্যবসা বাণিজ্য, যেমন আমাদের আশেপাশের দেশ নেপাল, ভুটান, ভারত থেকে শুরু করে বিভিন্ন অঞ্চল, এগুলির সঙ্গেও একটা তাদেরও ব্যবসা বাণিজ্যের একটা সুযোগ সৃষ্টি করে দেবে। বিশ্ব বাণিজ্যের প্রবেশদ্বার হিসেবে কাজ করবে এবং আমাদের ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ, বিশ্বের সঙ্গে সংযোগ স্থাপনের নতুন সুযোগ উন্মুক্ত করবে। সৌদি আরব এবং বাংলাদেশের বন্ধুপ্রতিম এবং একটি গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার। বাংলাদেশের জনগণের এই দেশটির প্রতি গভীর শ্রদ্ধা এবং আস্থা রয়েছে এবং আমরা সৌদি আরবকে সবসময় আমাদের হৃদয়ে ধারণ করি এবং আমাদের খুব আপনজন বলে আমরা মনে করি। রোডসি গেটওয়ে টার্মিনাল ইন্টারন্যাশনাল সৌদি সরকার মনোনীত একটি স্বনামধন্য গ্লোবাল টার্মিনাল অপারেটর। এই টার্মিনাল অপারেটরকে পতেঙ্গা কন্টেনার টার্মিনাল পরিচালনায় মনোনীত করার জন্য আমি সৌদি সরকারকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানাই এবং সৌদি সরকারের এই উদ্যোগ নিঃসন্দেহে বাংলাদেশের চলমান উন্নয়ন ও অর্থনৈতিক সম্ভাবনার স্বীকৃতি। এবং মাননীয় মন্ত্রী আজকে নিজে সরাসরি উপস্থিত হয়েছেন এবং সেই সঙ্গে তার বেসরকারি খাতের যেসব ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে এসেছেন তার জন্য আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, কারণ এটাও আমাদের জন্য একটা বড় সুযোগ, আমাদের বিশেষ করে বাঙালি ব্যবসায়ীদের জন্য। তার এখানে পার্টনার খুঁজে নিতে পারবেন, ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ করার সুযোগ পাবেন। সৌদি সরকারের এই উদ্যোগ আমি আবারও সাধুবাদ জানাই। RSGTI আগামী 22 বছরের জন্য পতেঙ্গা কন্টেনার টার্মিনালটি পরিচালনা করবে। RSGTI যে সুনামের সঙ্গে জেদ্দা পোর্ট টার্মিনাল সহ অন্যান্য টার্মিনাল পরিচালনা করছে, তাদের সেই যে দক্ষতা, প্রযুক্তি জ্ঞান এবং তাদের কর্মপদ্ধতি, এর মাধ্যমে আমাদের পতেঙ্গা কন্টেনার টার্মিনালটি পরিচালনা করবে, যা আমাদের দেশের জন্য একটা নতুন দুয়ার উন্মুক্ত করবে। আমাদের দেশের লোকরাও প্রশিক্ষিত হবে, চট্টগ্রাম বন্দরের কার্যক্রম পরিচালনার দক্ষতা বৃদ্ধি পাবে, আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত হবে, ফলে দেশের আমদানি রপ্তানি ব্যয় উল্লেখযোগ্যভাবে হ্রাসের মাধ্যমে আমাদের অর্থনীতি আরও লাভবান হবে। আমরা আজ সেই কনসেশন চুক্তি স্বাক্ষর প্রত্যক্ষ করছি এবং আমরা এমন একটি ভবিষ্যতের অপেক্ষায় আছি যেখানে পতেঙ্গা কন্টেনার টার্মিনাল বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সমৃদ্ধির একটি চালিকা শক্তি ভবিষ্যতে হয়ে উঠবে। আর সৌদি আরবের এই ইনভেস্টমেন্টের পর আমি মনে করি আরও অনেক নতুন ইনভেস্টমেন্ট আসবে। বাংলাদেশের যে ভৌগোলিক অবস্থান, জাতি, আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলতেন যে বাংলাদেশকে তিনি গড়ে তুলবেন
পাশ্চাত্য প্রাচ্যের সেতু বন্ধ হিসেবে, এবং আমাদের ভৌগোলিক অবস্থানটা কিন্তু সেই জায়গায়, কাজে সেদিক থেকে আমরা যথেষ্ট অগ্রগতি লাভ করতে পারবো আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে। বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি আস্থা ও সহযোগিতার জন্য আমি সৌদি সরকারের প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, এবং বিশেষ করে আমাদের কাস্টোডিয়ান অফ টু হলি মস্ক সৌদি বাদশাহ মহামান্য সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ এবং যুবরাজ মহামান্য মোহাম্মদ বিন সালমানের প্রতি আন্তরিক ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। এই প্রকল্প বাস্তবায়নে অকুণ্ঠ সমর্থনের জন্য আরও ধন্যবাদ জানাই মাননীয় সৌদি বিনিয়োগ মন্ত্রী এবং আপনার প্রতিনিধি দলকে। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে আপনাদের সকলের অঙ্গীকার গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি। আমি পাশাপাশি নৌপরিবহন মন্ত্রণালয়, পিপিপি কর্তৃপক্ষ, প্রধানমন্ত্রীর কার্যালয়, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এবং রেড সি গেটওয়ে টার্মিনাল কর্তৃপক্ষকে সাধুবাদ জানাই, যাদের নিরলস প্রচেষ্টায় এই যুগান্তকারী চুক্তি সম্পাদন পর্যায়ে আনা সম্ভব হয়েছে, এবং দিনরাত সকলে পরিশ্রম করেছেন এটা আমি জানি, সেই জন্য বিশেষ করে ধন্যবাদ। আমি আশা করি এই চুক্তি বাংলাদেশ সৌদি বিনিয়োগ উত্তরোত্তর বৃদ্ধিতে সহায়তা করবে, এবং সেই সাথে আমরা আমাদের অনেক লোক সেখানে কাজ করে, আমরা এখন উদ্যোগ নিয়েছি আমাদের এই দক্ষ জনশক্তি গড়ে তোলা। দক্ষ জনশক্তি গড়ে তোলার জন্য ইতিমধ্যে ট্রেনিংয়ের ব্যবস্থা করছি, এবং আমি মনে করি যে এটা আমাদের দেশের জন্য এবং বিনিয়োগের জন্য একটা বিরাট সুযোগ এনে দেবে। আর যেহেতু সৌদি আরব এখানে বিনিয়োগ করলো, এটা বিশ্বেও আমার মনে হয় আমাদের বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে। সেটা আবার আমি ধন্যবাদ জানাই, এবং সকলকে আপনাদের আমি ধন্যবাদ জানাচ্ছি। আর আমাদের দুই দেশের অ্যাম্বাসাডার দুইজনই অত্যন্ত দক্ষতার সাথে কাজ করেছেন, সেজন্য আপনাদের দুজনকে আমার আন্তরিক ধন্যবাদ। সৌদি অ্যাম্বাসাডার বাংলাদেশে আর বাংলাদেশের অ্যাম্বাসাডার সৌদি আরবে, দুজনকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। আমি আর সময় না নিয়ে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আজকে সত্যি আমাদের জন্য একটা মানে আনন্দের দিন। আপনাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক, সৌদি বাংলাদেশ সম্পর্ক দীর্ঘজীবী হোক।